ডিবিসি ইলেকশন এক্সপ্রেস সারাদিন ছিল খুলনা তিন আসনে সেখানকার সাধারণ মানুষ ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে কথা বলেছে ডিবিসি নিউজ এখানে কর্মসংস্থানের একটা বড় অভাব হয়ে গেছে পাটকল বন্ধ থাকা এখানকার ব্যবসা বাণিজ্যের উপরেও একটা নেতিবাচক প্রভাব পড়েছে এবং এখানে কিন্তু অনেকেই আছেন যারা মিল বন্ধ হওয়ার পরে তাদের বাড়ি আশপাশের বিভিন্ন জেলা সেখানে চলে গেছেন খালিশপুরের সমস্ত ড্রেন তারপরে কালভার্ট এগুলো নতুন করে সংস্কার হয়েছে এই সরকারের আমলে এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা রাষ্ট্রীয় কাজে অনেক ব্যস্ততার ভিতরে থাকার কারণে তৃণমূল মানুষের সময় একটি গ্যাপ তৈরি হয়েছে উন্নয়ন একটা বাজেট দিয়ে শুরু হয় সেটা দুই তিন চার পাঁচ ছয় সাত ধাপে যে এই অতিরিক্ত অর্থটা আওয়ামী লীগের যারা এখন এই উন্নয়নের কথা বলে সরকারকে তুষ্ট করতে চান তাদের পকেটেই যায় আমাদের ভৈরব সেতু কাজ দ্রুত এগিয়ে চলেছে প্রায় সমাপ্তির পথে বন্ধ ঝুপড়িগুলো চালু করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই সাথে অন্যান্য যে মিলগুলো আছে এই সমস্ত মিলগুলো শেখ হাসিনা পর্যায়ক্রমে চালু করবে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু সেই নির্বাচনী ম্যানিফেস্টো কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে